আচ্ছা, এখন পর্যন্ত তাহলে আমাদের কাছে যে ইউআইটা আছে এটা কমপ্লিট। আমাদের কাছে অ্যাপ বার আছে এবং চারটা রো ছিল, চারটা সরি পাঁচটা রো ছিল। পাঁচটা রোতে প্রথম রোতে লিখলাম আর চারটা রোতে বাটন গুলো লিখলাম। এখন আমি এক নাম্বার যে বাটনটা আছে এটাতে আমি ক্লিক করলে কিছু একটা হবে, আমি এরকম কিছু একটা করতে চাচ্ছি। যেটা করতে হবে যে এক নাম্বার যে কন্টেইনার, এই যে কন্টেইনার এটাতে চলে আসলাম এবং ওরে উইথ উইজেট এটা দিলাম, হচ্ছে ইং ওয়েল এটা দিলাম। তো এটার একটা প্রপার্টি আছে, আপনি যদি গুগল সার্চ করে দেখেন ইং ওয়েল, তো এটা কোরাপ করলাম ইং ওয়েল এই মানে উইজেট দ্বারা। এটা একটা ক্লাস যার প্রপার্টি আছে, প্রপার্টির নাম হচ্ছে অন ট্যাপ। অন ট্যাপ মানে ট্যাপ করলে যা হবে এর ভিতর লিখতে হবে। তো অনে যদি ট্যাপ করি তাহলে, যদি সি প্রোগ্রামিং বাট জানা থাকে তাহলে বুঝতে পারবেন, প্রিন্ট এটা, এটার মধ্যে কিছু লিখলেই সি প্রোগ্রাম হচ্ছে প্রিন্ট এফ আর ডার্ট হচ্ছে শুধু প্রিন্ট। এটার ভিতর যা লিখবেন সেটা প্রিন্ট করে দেখাবে। যদি ট্যাপ করা হয় তাহলে আমি চাচ্ছি প্রেস ওয়ান, এটা কোথাও একটা দেখাবে, প্রেস ওয়ান এটা দেখাবে। তো এই জায়গায় সেমিকোলন দিলাম, হট রিলোড যদি দেই, এই যে কনসোলটা এটা একটু নজর রাখেন, যদি একের চাপ দিই, এই যে নিচে লেখা দেখাচ্ছে প্রেস ওয়ান, আবার চাপ দিই প্রেস ওয়ান, তো এই জায়গায় আমি একে প্রেস করলে কি কি করতে চাই এটা আমি চেঞ্জ করে দিতে পারবো। তো আমি একে একটা ইনপুট নামে ভেরিয়েবল নিলাম, প্রথমে এই যে ক্লাস স্টেট লেস ক্লাসের উপর একটা ভেরিয়েবল নেই, সেটা হচ্ছে ইনপুট, সেটাতে আমি হচ্ছে রাখবো হচ্ছে স্ট্রিং ক্যারেক্টার থাকবে। তো এটা বলে দিলাম এটা হবে স্ট্রিং, নাম দিলাম হচ্ছে ইনপুট ভ্যারিয়েবলের নাম, তো সেটা সমান নাল, মানে কিছুই রাখলাম না, আর একটা ভেরিয়েবল নিলাম, আচ্ছা এটাই থাক, ইনপুট নামে একটা ভেরিয়েবল নিলাম, কিছুই নাই। আমি চাচ্ছি যে যখন এক প্রেস করা হবে তখন ইনপুট নামের যে ভেরিয়েবল সেটা সমান হবে ইনপুটে যা আছে সেটা প্লাস এক, সেটা প্লাস তার সাথে এই এক যুক্ত হবে, এটা করলাম। এবার হট রিলোড দিই, তো আমি ইনপুটটা দেখতে চাচ্ছি, নিচে তাহলে প্রিন্ট দিতে হবে, প্রিন্ট এটার ভিতর কি দেখবো, ইনপুট, ইনপুট লিখে দিলেই হবে। তো এটাতে আমি যদি একটা লেখা অ্যাড করতে চাই যে ইনপুট ইস এই যে ভেরিয়েবল, তো এটার আগে ডলার দিতে হয় ডার্ট প্রোগ্রামিং এ, সি প্রোগ্রামের মতো, সি প্রোগ্রামিং এ অন্যভাবে লেখা, তো এটা হচ্ছে ডলার দেওয়া মানে ওটা ভেরিয়েবল দেখাবে, ওই যে ইনপুটের মান কত সেটা দেখাবে। আর এই পাশে দিলাম হচ্ছে কোটেশনটা কমপ্লিট করো। এবার যদি হট রিলোড দেই তো কি হবে, এক যখন প্রেস করব, প্রেস ওয়ান তো ওই যে প্রেস ওয়ান এর জন্য আসলো, ইনপুট ইজ এক, কারণ এই যে ইনপুট সমান আগের ইনপুট প্লাস এক, আগের ইনপুট ছিল জিরো এক, এখন ইনপুট হচ্ছে এক। আরেকবার প্রেস করি, এবার প্রেস ওয়ান উঠলো, এবার ইনপুট কিন্তু আগের একের সাথে আরেক যোগ, আবার এক দিলাম আগের একের সাথে আরেক যোগ, আবার এক দিলাম আবার ওই আগেরটার সাথে এক যোগ, এভাবে ইনপুট বাড়তেই আছে। তো এভাবে ইনপুট বাড়তেছে। এখন এই যে বারো প্লাস ৪৫, এই জায়গায় আমি ওই জায়গায় গিয়ে লিখবো ইনপুট দেখাও, টেক্সটের ওই জায়গায় লিখবো বারো প্লাস ৪৫ কাটা দিয়ে বলবো হচ্ছে ইনপুট দেখাও। তো ইনপুট টেক্সটের জায়গায় যদি ইনপুট দেখাতে বলি তাহলে আমার কি করতে হয়, ডলার সাইন ইনপুট এটা লিখে দিতে হয়। তো এখন যদি হট রিলোড দেই, সরি ডলার সাইনটা হবে না, এবার যদি হট রিলোড দেই তো এই জায়গায় ইনপুটের যে মানটা ছিল সেটা দেখাচ্ছে, ইনপুটের শেষ পর্যন্ত মান ছিল ওয়ান 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 চারটা ওয়ান। তো এবার ইনপুটের মানটা একটু চেঞ্জ করি, আবার অনে যদি চাপ দেই কি হয় দেখি, অনে চাপলাম ইনপুটের সাথে এক যোগ হলো কিন্তু এই জায়গায় ইনপুটটা শো করতেছে না, আর এক যোগ হলো ইনপুটটা শো করতেছে না, আগেরটা যেটা ছিল সেটাই। আমি যদি এইরকম করতে চাই যে অ্যাপ থাকা অবস্থায় আবার যদি আমি এটাকে হট রিলোড দেই তাহলে কিন্তু আবার ওগুলা দেখাচ্ছে, তো আমি চাচ্ছি এরকম না, হট রিলোড দেওয়া না, চাপবো দেখাবে, চাপবো দেখাবে। তো এরকম যদি করতে চাই তাহলে এই যে প্রথমে আমরা স্টেট লেস উইজেট এটা আমরা লিখছিলাম, স্টেট লেস উইজেট প্রথমে যখন আমি অ্যাপটা তৈরি করি এটাকে স্টেট ফুল বানাইতে হবে। স্টেট ফুল কিভাবে বানাবো, এই জায়গায় স্টেট লেস এর উপর যদি ক্লিক করেন তাহলে এই এরকম একটা টিপস এই বাটনটার মতো আসবে, এই জায়গায় ক্লিক করেন তাহলে কনভার্ট টু স্টেট ফুল, এই জায়গায় ক্লিক করলে স্টেট ফুল হয়ে গেল। তো এখন যদি আপনি ওয়ান ওয়ান মানে পরিবর্তনটা সাথে সাথে পাবেন,
অনেক ক্লিক করলে সাথে সাথে হবে না, যদি এখন পরিবর্তন দেখা যাচ্ছে না, এই জন্য আরেকটা কাজ করতে হবে। তো যে জায়গায় এই মানটা চেঞ্জ হচ্ছে, যে অন ট্যাপের ভিতর মানটা চেঞ্জ হচ্ছে, তো অন ট্যাপের ভিতর এটা কাট করলাম। অন ট্যাপের ভিতর যেগুলাতে আমি মান চেঞ্জ করতে চাচ্ছি সেটাতে লাগাইতে হবে সেট স্টেট। সেট স্টেট এটা যদি দেন, তো যে জায়গায় মান চেঞ্জ করলে সেট স্টেটের ভিতর চেঞ্জ করতে হবে। এবার যদি দেই কন্ট্রোল এস, আগের মধ্যে থাকলো, তাহলে আমি যেটা করলাম স্টেট লেস ছিল স্টেট ফুল বানালাম, কিভাবে ফুল বানালাম এটা দেখালাম। এবং যে জায়গায় ট্যাপ করতেছি অন ট্যাপ, তার ভিতর সেট স্টেট নামে একটা কিছু আনলাম, তার ভিতর এগুলো পেস্ট করলাম। এবার যদি হট রিলোড দেই, অন এর মান আমি যতই হচ্ছে এক চাপি এক বাড়বে। আচ্ছা, যেহেতু স্টেট ফুল এটা করে নিলাম, সো আমি একবার এটা পুরো প্রথম থেকে রান করাই। এরকম হলো, আমি যদি ওয়ানে চাপি ওয়ান দেখাচ্ছি, আরেকবার চাপি আরেকটা ওয়ান, আরেকবার চাপি আরেকটা ওয়ান, যত চাপবো দেখাতেই থাকবে, দেখাতেই থাকবে, দেখাতেই থাকবে। তো ক্যালকুলেটারে তো আমার এইরকম প্রথমে চাপলে এরকম দেখাবে, তো ওয়ান চাপতেছি ওয়ান দেখাচ্ছে। তো এখন আমি যেটা করতেছি, ইনপুট নামের কোনো একটাকে এটা চেঞ্জ করে রাখতেছি। তো আমি আর একটা ভেরিয়েবল নেই, যেটা হচ্ছে স্ট্রিং, এ জায়গায় লিখে দিলাম ভ্যালু, এটা লিখি ভ্যালু, আর সেটার সমানও কিছুই রাখলাম না, এরকম রাখলাম। তো আমার টার্গেট যখন এই যে প্লাস বা যে কোনো অপারেটরের চিহ্ন ক্লিক করবে, তখন এই ইনপুটের ভিতর যেটা আছে সেটা হবে ভ্যালু ওয়ান, তারপর প্লাস বা সামথিং আবার কিছু নিয়ে সেটা হবে ভ্যালু টু। তো ইনপুটের এই জায়গায় আমি আরেকটা জিনিস অ্যাড করলাম ভ্যালু। তাহলে এখন পর্যন্ত ভ্যালু যে কথা, ইনপুট সেই কথাই হবে, ভ্যালু প্লাস ওয়ান। আরেকটা প্রিন্টে লাগালাম, সেটা দ্বারা আমি ভ্যালু চেক করি, ইনপুটের এই জায়গায় লিখবো হচ্ছে ভ্যালু। ইনপুট যে কথা, ভ্যালু সে কথা, এখন পর্যন্ত একের চাপলে সেটা ইনপুটের ভিতর বা ভ্যালুর ভিতর থেকে যায়। তো একে যদি চাপি, এই জায়গায় দেখেন কি হয়, একে চাপলে প্রথম থেকে একটু লোড দিই। তো একে চাপলাম, বললো প্রেস ওয়ান, ইনপুট ইস ওয়ান, সরি একটু ভুল করছি, এই জায়গায় ইনপুট না, লিখে দিতে হবে ভ্যালু। আবার প্রথম থেকে চালাই, তো একে চাপলাম, প্রেস ওয়ান, ইনপুট ইস ওয়ান, ভ্যালু ইজ ওয়ান, চাপলাম, প্রেস ওয়ান, ইনপুট ইস ওয়ান, ভ্যালু ইজ ওয়ান। তো ভ্যালু ইনপুট সবসময় এক দেখাচ্ছে। এখন এবার আসি প্লাস বাটনে, প্লাস বাটনে যদি চাপ দিই তাহলে কি হয়। তো প্লাস বাটনে চলে যাই, তিনের পরে প্লাস, কন্টেইনারটাকে কি করতে হবে, ওরা করতে হবে ইং কোয়েলের ভিতর, ইং কোয়েল। তার একটা প্রপার্টি আছে, নাম হচ্ছে ওয়ান ট্যাপ। ওয়ান ট্যাপ আমি যা কিছু চেঞ্জ করব, যেহেতু এটা হচ্ছে চেঞ্জ হবে, সেই জন্য এটা লাগবে সেট স্টেটের ভিতর, এইটাতে আসে। তো এখন পর্যন্ত আমার কাছে ভ্যালু আর ইনপুটে এই পাঁচটা ওয়ান আছে। যখন একে চাপ মানে প্লাসে চাপবো, তার মানে কি, এটা একটা ভ্যালু আর পরে আর একটা ভ্যালু দিয়ে সেটা যোগ করব। তো যদি প্লাসে চাপি, তাহলে আমার ডিক্লেয়ার করতে হবে বর্তমানে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা হবে এখন ভ্যালু ওয়ান, পরে ভ্যালু ওয়ান আর ভ্যালু আরেকটা পাওয়া যাবে সেটা নিয়ে যোগ করব। তো ভ্যালু ওয়ান এটা সমান কি, ভ্যালুতে যা আছে তাই বলছে। ওকে, ভ্যালু ওয়ান, তো ভ্যালু ওয়ান তো চেনে না, তো ভ্যালু ওয়ান ডিক্লেয়ারও করি নাই। ওপরে আসি, এই জায়গায় বললাম ভ্যালু ওয়ান হচ্ছে একটা ইন্টেজার সংখ্যা, ভ্যালু ওয়ান। ওকে, এবার আসি ওই বাটনে, এই জায়গায় ভ্যালু ওয়ান হচ্ছে ইন্টেজার আর ভ্যালু তো হচ্ছে স্ট্রিং, তো স্ট্রিংকে ইন্টেজার বানাইতে হবে। সেটার জন্য যেটা লিখতে হবে, ভ্যালুকে আমি ইন্টেজার বানাইতে চাই, ইন্টেজার পার্স, ইন্টেজার ডট পার্স, এটার ভিতর কাকে ইন্টেজার বানাতে চাই, ভ্যালুকে। ভ্যালু ওয়ানের ভিতর এখন কি আছে, একটা ইন্টেজার সংখ্যা। তো ভ্যালু ওয়ানের ভিতর কি আছে, আমি যদি প্রিন্ট করতে চাই, প্রিন্ট, প্রিন্ট করলাম ভ্যালু ওয়ান, ভ্যালু ওয়ানটা প্রিন্ট করলাম, লিখে দিই কোটেশন মার্কের ভিতর লিখি ভ্যালু ওয়ান, হ্যালো ওয়ান ইকুয়াল টু, এর আগে একটা ডলার চিহ্ন হবে, কারণ এটা একটা ভেরিয়েবল দেখাতে চাচ্ছি, ওর মান দেখাতে চাচ্ছি, আর একটা এই পাশে এই যে কোটেশন মার্ক। তো যখন আমি প্লাসে ক্লিক করব, তো ভ্যালুতে যা থাকবে সেটাকে ভ্যালু ওয়ান হিসেবে দেখাবে। তো হট রিলোড যদি দেই, এই পাঁচটা ওয়ান মানে কি, পাঁচটা ওয়ান মানে ভ্যালু আবার ইনপুট, ইনপুট নিয়ে কথা বলতেছি না,
কথা বলছি ভ্যালু নিয়ে। এই যে প্লাসে ক্লিক করলাম, এবার এই যে নিচে দেখেন ভ্যালু ওয়ান সমান দেখালো, তো প্লাসে ক্লিক করলে আমার উচিত এই জায়গায় একটা প্লাস ওঠা। সেটার জন্য কি করব, সেটার জন্য তো একটা অস্ত্র আছে আমার কাছে, ইনপুট ইকুয়াল টু আগের যে ইনপুট ছিল তার সাথে একটা এবার ওয়ান না এবার প্লাস যোগ করো। প্লাসে যোগ করলে প্লাস যোগ হবে, প্লাস যোগ করো। তাহলে আমি আরেকবার প্রথম থেকে শুরু করি। তো এবার ওয়ানে যদি ক্লিক করি, ওয়ানের জায়গায় আসি, ওয়ানে ক্লিক করলে কি হবে, ইনপুট ইনপুট হয়ে গেল এক, ওয়ানও প্রেস করলাম, প্রেস ওয়ান ইনপুট হলো এক। আরেকবার প্রেস করি, ইনপুট হলো এক এক, ভ্যালু হলো এক এক, প্রেস ওয়ান। এবার আসি প্লাস, প্লাস কোথায়, এই যে প্লাসে যদি ক্লিক করি প্লাস হবে, ইনপুট হবে যা আছে ইনপুট তার সাথে প্লাস যোগ। অনেক ক্লিক করছি, এবার প্লাসে ক্লিক করি যা আছে ইনপুট তার সাথে প্লাস যোগ। তো এইটা হচ্ছে ইনপুট, ইনপুটটা দেখাচ্ছে তিনটা ওয়ান ছিল তার সাথে প্লাস যোগ হলো। কিন্তু আমার ভ্যালু কি, ভ্যালু ওয়ান কি, তিনটা ওয়ান, তো ভ্যালু ওয়ান সমান, ভ্যালু কিন্তু আর বাড়ালাম না, আগের যা ভ্যালু ছিল সেটাই, এই ভ্যালু এটাকে ইন্টেজার বানায় ভ্যালু ওয়ান এর ভিতরে রাখলাম। এবার আবার যদি ওয়ান ওয়ান ক্লিক করি, ওয়ান ওয়ান, তো আমার যেটা হচ্ছে ওয়ান ওয়ান ক্লিক করলে ভ্যালু কিন্তু এইটুকু হওয়ার কথা, পরের ভ্যালু টু সমান হবে দুইটা ওয়ান। এই জায়গায় নিচে দেখাচ্ছে ভ্যালু ইজ পাঁচটা ওয়ান। তো যখন প্লাসে ক্লিক করবে তখন ভ্যালুকে আমি জিরো করে দিই। তো যখন ভ্যালুটাকে রেখে দিলাম ভ্যালু ওয়ানের ভিতর, আবার নতুন ভ্যালু শুরু হবে এই জায়গা থেকে, বললাম ভ্যালু আর নাই, ভ্যালু হচ্ছে কিছু নাই, নাল। এবার হচ্ছে হট রিলোড দেই, সরি প্রথম থেকে রান করি। প্রথম থেকে রান করলে এবার ভ্যালুতেও কিছু নাই, ইনপুটেও কিছু নাই। সো ওয়ানে যদি চাপ দিই, প্রেস ওয়ান, ইনপুট বাড়লো ভ্যালুও বাড়লো, ইনপুট বাড়লো ভ্যালুও বাড়লো, তো ভ্যালুর ভিতর যা আছে ইনপুটেও তা আছে। এবার প্লাসে চাপ দিলাম, ইনপুটটা শুধু প্লাস বাড়লো, ভ্যালু কিন্তু বাড়ে নাই, আর ভ্যালুর আগের যে মান ছিল সেটা সমান হয়ে গেল ভ্যালু ওয়ান, এবং এখন ভ্যালুতে কিন্তু জিরো হয়ে গেল। আবার যদি ওয়ানে চাপ দেই, এবার ভ্যালুতে ওয়ান হলো, ইনপুটে কিন্তু ইনপুট জিরো করে নেই, ইনপুটে বাড়তেই আছে। সো এই পাশে ইনপুটে এক এক করে বাড়তেই আছে। ভ্যালু আবার টু দিলাম, আরেকটা ওয়ান দিলাম, তাহলে ভ্যালু আবার দুই হয়ে গেল। তো এইভাবে চলতে থাকলে ইনপুটে আমি বাড়াতেই আছি, কিন্তু ভ্যালুতে আমি প্লাস যখন চাপলো তখন বললাম যে ভ্যালুতে আগে ছিল সেটা হবে ভ্যালু ওয়ান, কারণ প্লাস চাপছি। এখন আমার অন্য একটা ভ্যালু নিতে হবে, আবার অন্য একটা ভ্যালু ওয়ানে ওয়ানে চাপতেছি তখন ওয়ান ওয়ান এটা বাড়তেছে। এখন আসি আমি সমান চিহ্নে, সমান কোথায় আছে, সমানে যায় যে ইকুয়াল। তো ইকুয়ালে, এই যে ইকুয়ালে যদি আসি, ইকুয়ালের এই কন্টেনারকে আমি একটা বাটন বানানোর জন্য ইনকোয়েলড উইজেটের ভিতর রাখি। তারপর ইনকোয়েলের ভিতর আছে কি, অন ট্যাপ, অন ট্যাপ, অন ট্যাপের ভিতর যা কিছু হবে এর ভিতরই অনেক কিছু পরিবর্তন হবে। সো এটা এটাকে সেট স্টেট লিখলাম, সেট স্টেট, এই যে সেট স্টেটের ভিতর চলে আসলাম। তো সেট স্টেটে আমি এখন কি করব এটা একটু দেখেন। তো আমার ভ্যালু ওয়ানের ভিতর কত আছে, ভ্যালু ওয়ানের ভিতর আছে তিনটা ওয়ান, এই যে ভ্যালু ওয়ান সমান তিনটা ওয়ান, আর এখন বর্তমানে ভ্যালুর ভিতর আছে দুইটা ওয়ান, মানে পরেরটা, আর এটা মানে কি ভ্যালু টু। তো বললাম ভ্যালু টু এটা সমান কি, এখন ভ্যালুর ভিতর যা আছে, এখন ভ্যালুর ভিতর যা আছে। তো এটা এরর দেখাচ্ছে, কারণ ভ্যালু টু কি এটা চিনে না। ভ্যালুটা আমি আগে চিনাই, ভ্যালু টু কি জিনিসটা উপরে যায় লিখি, ভ্যালু টু হচ্ছে একটা ইন্টেজার, বলে দিলাম ভ্যালু টু হচ্ছে একটা ইন্টেজার। তো ভ্যালু টু হচ্ছে ইন্টেজার, তো এই পাশে ইন্টেজার রাখতে হবে। তো ভ্যালু হচ্ছে স্ট্রিং, স্ট্রিং কে ইন্টেজার করতে হলে লিখতে হয় ইন্ট, ইন ডট পার্স, পার্স এই সোর্সের এই জায়গায় লিখে দিলাম ভ্যালু, ভ্যালুর ভেতর যে আছে এটা এখন হবে ভ্যালু টু। তাহলে প্রিন্ট এফ, প্রিন্ট ভ্যালু টু ইজ ডলার সাইন ভ্যালু টু, তার মানে এখন যদি সমানে ক্লিক করি ভ্যালু টু হবে তিনটা ওয়ান, আর ভ্যালু ওয়ান দুইটা ওয়ান, আর ভ্যালু ওয়ান তো তিনটা ওয়ান ছিল। সমানে ক্লিক করলাম, সরি হট রিলোড দিতে হবে। এবার যদি সমানে ক্লিক করি যে ভ্যালু টু হচ্ছে 11,
আর ভ্যালু ওয়ান তো তিনটা ওয়ান ছিল, আর ইনপুটের ভিতরে এগুলো বাড়তে আসে তো ইনপুটের জায়গায় ওগুলো দেখাচ্ছে। তো এখন আমার কি কাজ, এই যে যোগ করছি তো এই জায়গায় যোগ করে দেখাইতে হবে, একটা কিছু নিলাম রেজাল্ট, এটা সমান বললাম যে ভ্যালু ওয়ান যোগ ভ্যালু টু, এখন রেজাল্ট এটাকে চিনি না, তো রেজাল্ট হবে একটা ইন্টেজার, উপরে ডিক্লেয়ার করে আসি ইন্টেজার, সরি এটা হবে রেজাল্ট। তো রেজাল্ট হলো, এখন আমি রেজাল্ট একটু প্রিন্ট করে দেখাই, রেজাল্ট তো প্রিন্ট করে দেখাবো, রেজাল্ট প্রিন্ট রেজাল্ট ইজ ডলার সাইন রেজাল্ট হট রিলোড। আচ্ছা প্রথম থেকে একবার রিলোড দিই, তো এখন এক নাম্বার বাটনে যদি আসি, এক নাম্বারে কি বলা হয়েছে, যদি একে ক্লিক করি প্রেস অন লেখা দেখাবে, প্রেস অন লেখা দিল ইনপুট, ইনপুট যা আগে ছিল তার সাথে এক, ইনপুট আগে ছিল শূন্য তার সাথে এক, মানে এক ভ্যালু এক, আর একটা দিলাম এটা দেখাচ্ছে। এবার আসি প্লাস চিহ্ন কোথায়, প্লাস চিহ্ন যখন টিপ দিব তখন হচ্ছে ইনপুট আগের সাথে প্লাস যোগ হবে, ইনপুট আগের সাথে প্লাস যোগ হলো এবং ইনপুট দেখালো, এবং আগের যে ভ্যালু ছিল সেটা হচ্ছে ভ্যালু ওয়ান, কারণ এইটুকু এখন ভ্যালু ওয়ানে কনভার্ট হয়ে গেল, ভ্যালু ওয়ান হচ্ছে 11, আর ভ্যালু করে দিলাম এখন 0, সেটা প্রিন্ট করে দেখালাম। এবার আসি আবার যদি এক চাপ দিই, তাহলে এই যে ভ্যালুতে কিন্তু এক হলো, আরো এক দিলে ভ্যালুতে এক এক হলো, আর ইনপুট কিন্তু চেঞ্জ হয় না, ইনপুট কিন্তু বাড়তে আসে বাড়তে আসে বাড়তে আসে, সমানে চাপ দিলেও বাড়তেছে, প্লাসে চাপ দিলেও বাড়তেছে, তো এই জায়গায় এটা দেখাচ্ছে। তো এখন সমানে যদি চাপ দেই, তো কোথায় সমান, সমানে যদি চাপ দেই, সমানে চাপ দেওয়ার পর কি বললো, ভ্যালুতে যা আছে সেটা হবে ভ্যালু টু, ভ্যালুতে এখন কত ছিল 11, সেটা হয়ে গেল ভ্যালু টু, আর রেজাল্ট হলো ভ্যালু ওয়ান আর ভ্যালু টু, ভ্যালু ওয়ান আর ভ্যালু টু যেটা রেজাল্ট, মানে এই দুইটা যোগ করে যেটা রেজাল্ট হলো সেটা রেজাল্টের ভিতর রাখলাম এবং রেজাল্ট প্রিন্ট করে দিলাম, রেজাল্ট 22। তো এই রেজাল্টটাই আমার এই নিচে আসলে দেখানো লাগবে। তো এটা আছে প্রথম, প্রথমে যাই 57 যে জায়গায় আছে সমান 57, আমি এই 57 এর জায়গায় রেজাল্টটা বসাই দিব, যাই রেজাল্টটা এই 57 এর জায়গায় দিতে হবে রেজাল্ট। তো এই জায়গায় প্রথম থেকে লোড দেই, প্রথমে নাল দেখাচ্ছে, এটার কারণ হচ্ছে রেজাল্ট ছিল একটা ইন্টেজার, এই জন্য নাল দেখাচ্ছে, রেজাল্টে কিছু নাই। তো এই যে আমি একটু চেঞ্জ করি, এটা আপাতত কিছু রাখলাম না, কেটে দিলাম টেক্সটে, রেজাল্ট ফাইনাল নামে একটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে স্ট্রিং রেজাল্ট ফাইনাল, এটা কিনা একটা স্ট্রিং, তার ভিতর রাখলাম কিছুই না। তো যখন রেজাল্টটা হবে, এই যে রেজাল্ট, তো রেজাল্ট ফাইনালের ভিতর রাখবো হচ্ছে একটা সমান চিহ্ন প্লাস এই রেজাল্ট। তো এই রেজাল্ট তো ইন্টেজার, রেজাল্ট ফাইনাল তো স্ট্রিং, সো ইন্টেজারকে স্ট্রিং করতে হলে ডট টু স্ট্রিং এটা লাগাই দিলেই হইল, এটা লাগাই দিলাম, রেজাল্ট ফাইনালের ভিতর কি থাকলো, সমান চিহ্ন আর রেজাল্ট টু স্ট্রিং। এখন যদি আমি এই জায়গায় আসি, এই যে যে জায়গায় নাল লেখা, তো এই জায়গায় লিখে দিলাম রেজাল্ট ফাইনাল দেখাও, রেজাল্ট ফাইনাল একটা স্ট্রিং সো নাল দেখাবে না, রেজাল্ট ফাইনালের ভিতরে প্রথমে কিছুই থাকবে না ফাঁকা, তারপর রেজাল্ট যখন আসবে তখন রেজাল্ট ফাইনালের ভিতর সমান রেজাল্টটা থাকবে। প্রথম থেকে লোড দেই, এমন কিছুই নাই, একে যদি চাপি ইনপুট আর ভ্যালু বাড়তে আসে, তো ইনপুট এখন এক এক, ভ্যালু যদি দেখেন এক এক, প্লাসে চাপ দেওয়ার সাথেই ভ্যালুর ভিতর যা আসে সেটা হবে ভ্যালু ওয়ান, ভ্যালু ওয়ান সমান এক এক, আর ইনপুটের কোনো পরিবর্তন নাই, আবার এক দি এক দি এক দি, এগুলা ভ্যালুর ভিতর এখন তিনটা এক আর ইনপুটের ভিতর সব কিছু আছে, সো ইনপুটে যে দেখাচ্ছে, তো সমানে চাপ দিলেই তিনটা এক হবে ভ্যালু টু এবং রেজাল্ট বের হবে ভ্যালু ওয়ান প্লাস ভ্যালু টু, আর সেইটা এই এই জায়গায় শো করা হবে। তো দেখেন আমি আপাতত একটা কিছু দাঁড় হয়ে গেছে, যোগ করা যায় এটা দিয়ে মূলত। তো এখন আমি যেটা করব, এই কাজটা পুরো শূন্য পর্যন্ত প্রত্যেক বাটন 1 2 3 4 5 6 7 8 9 শূন্য এটা করব, এই বাটনগুলো কাজ করে নেব, মানে একের
সেট স্টেটের ভিতর যা যা আছে একের বাটনে যা যা করছি সব বাটনগুলোতে আমি এগুলাই করব। তো এটা খালি কপি পেস্ট আপনারা করে ফেলেন। দুই নম্বরে চলে আসলাম কন্টেইনার। কন্টেইনারকে প্রথমে কি করতে হবে, ইনকোয়েলের ভিতর র‍্যাপ করতে হবে। আচ্ছা এবার চলে আসি দুই নম্বর বাটনে। দুই নম্বরে কি করতে হবে, ইনকোয়েলের ভিতর র‍্যাপ ইন ওয়েল, তারপরে আমি এই ইনকোয়েলের পরে যা আছে চাইল্ড রাখ পর্যন্ত কপি পেস্ট করে দিলাম। তো দুই নম্বর চাপলে প্রেস বাটন টু হবে, আর ইনপুটের এই জায়গায় ইনপুট এই জায়গায় দুই বার ক্লিক দেখাতে হবে, দুই, আর ভ্যালুর এই জায়গায় হবে দুই, এই মোটামুটি। সেম ভাবে তিনে চলে আসি, তিনে যদি আসি এই যে কন্টেইনার, এটাকে ইনকোয়েলের ভিতর র‍্যাপ করতে হবে পেস্ট, এই জায়গায় এস থ্রি হবে, এটা হচ্ছে ইনপুট তিন লেখা দেখাবে, ভ্যালু তিন হবে। সেম ভাবে চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য করে ফেললাম। তো এখন যদি দেখেন যে একে চাপলাম ইনপুট বাড়লো ভ্যালু বাড়লো, একে চাপলাম ইনপুট বাড়লো ভ্যালু বাড়লো, দুয়ে চাপলাম ইনপুট বাড়লো ভ্যালু বাড়লো, মানে ইনপুট এখন এক এক দুই, তিনে চাপলাম ইনপুট বাড়তেছে ভ্যালু বাড়তেছে, যে প্লাসে চাপলাম যেটা হলো ইনপুট শুধু বাড়লো ভ্যালু কিন্তু বাড়লো না, আগের ভ্যালুটা এবার হয়ে গেল ভ্যালু ওয়ান, ভ্যালু ওয়ান সমান ওয়ান ওয়ান টু থ্রি। ওকে আবার হচ্ছে একে চাপলাম ইনপুট বাড়তেছে, ইনপুট তো আগে থেকে বাড়তেছে, ইনপুট বাড়তেইছে, ভ্যালু এবার হলো শুধু ওয়ান, ফাইভ এইট, ভ্যালু হলো কত, ওয়ান ফাইভ এইট, ইনপুট কিন্তু পুরোটাই। এবার যদি সমানে চাপ দেই তাহলে এই ওয়ান ফাইভ এইটার এটা হবে ভ্যালু টু, আর ভ্যালু ওয়ান তো আগে থেকে ছিল, ভ্যালু ওয়ান আর ভ্যালু টু যোগ হবে, যোগ হয়ে রেজাল্ট ফাইনাল নামে একটা কিছু তৈরি করবে, রেজাল্ট ফাইনাল উপরে যাই সকাল।